মাত্র পলাশ ফাজিলের ফাজিল এক রাত শুটিং করছে। অসময়ের শুটিং এর সময় আমার মোবাইল হারিয়ে গিয়েছিল। ও মাই গড, দুইজনে মন চুরি করলে তো ঝামেলা, একজনের কাছে রাখেন, দুটো মন টুকরা করে দুইজনকে দিয়ে দিছি। ফেয়ার এন্ড লাভলি, ও ছেলেদের ফেয়ার এন্ড লাভলি ব্যবহার করে ভালো লাগে তো, মেয়েরা পিছনে দৌড়ালে তো ভালো লাগে। আপু, অসময়ের শুটিং এর সময় একটা বিষয় নিয়ে কিন্তু আপনার মন খারাপ ছিল, এখন দর্শকদের রিয়াকশন দেখে কেমন লাগছে? অবশ্যই ভালো লাগছে। অসময়ের শুটিং এর সময় আমার মোবাইল হারিয়ে গিয়েছিল এবং এক্স্যাক্টলি যে সিকোয়েন্সটা আমরা দেখছিলাম যে আমাদের ওসি যে ইরেশ ভাইয়ের মোবাইল হারিয়ে যায়, থানায় যায়, এক্স্যাক্ট সেম ঘটনাটা আমার লাইফে তখন বাস্তবে হয়েছে। সো দেখে আমার খুব হাসি পাচ্ছিল যে এই জিনিসটা আমার শুটিংয়ের সময় হয়েছে, বাট এখন আসলে খারাপ লাগছে না, মনে হয়েছে যে হয়তো ওই মোবাইল হারানোর কারণে এত ভালো একটা প্রোডাকশন করা সম্ভব হয়েছে। তার মানে আপু, আপনি মোবাইল হারানোর শোকে কান্নাকাটি করেছিলেন রিয়েলিস্টিকভাবে? না, আমি কান্নাকাটি তো মোবাইল হারানোর শোকে একদমই করিনি, বাট ওইটা একটা ইনসিডেন্ট ছিল যেটার কারণে অবশ্যই আমার একটু দৌড়াদৌড়তি করতে হয়েছিল, ওই সময় মনটা খারাপ ছিল। ভাইয়া, আপনার চোখে রুনা খান আপু কেমন অ্যাক্টিং করেছে এখানে? আমি রুনাপার খুবই ফ্যান। রুনাপার সাথে আমার ডিরেক্টোরিয়াল জীবনে, আমি যখন বিজ্ঞাপন বানানোর আগে যখন আমরা নাটক করতাম, আমরা একটা প্রোডাকশনও করছিলাম, সেই বিজ্ঞাপনটার কাহিনী ছিল এরকম যে উনি রেল স্টেশনে বসে থাকে, তারপর একজন ডাক দেয়, তারা এক্স প্রেমিক, এরপর উনি একটা লুক দেয়, এই লুকটা আমার মনে হয়েছে হাহাকার করে উঠে আর কি, এই লুকটা আমার এখনও মনে আছে আর কি। রুনাপার আমি ফ্যান। জীবন ভাইকে দেখে এটা বলতে এসেছি, শুধুমাত্র জীবন এবং ইরেশের পারফরমেন্স দেখার জন্য অসময় 10 বার দেখা যায়। অসময়ের সবাই ভালো অভিনেতা অভিনেত্রী, অনেক বড় কাস্টিং, আমাদের দেশের অনেক গুণী অভিনেতা অভিনেত্রী সব, এবং সবাই ভালো করেছে, প্রতিটা চরিত্রে সবাই ভালো করেছে, তবে ইরেশ আর জীবন আমার মন চুরি করে নিয়েছে। ও মাই গড, দুইজনে মন চুরি করলে তো ঝামেলা, একজনের কাছে রাখেন, দুটো মন টুকরা করে দুইজনকে দিয়ে দিছি, আমি মুগ্ধ। এটা বোঝা গেল রুনাপার মন দুইটা। আমাদের 15 দিনের কষ্ট মাটি করে দিছে, পুরো হাততালি পলাশের, সবকিছু পলাশের, আমার সহ্য হচ্ছে না। অন স্ক্রিন তো আপনি মেয়েদের সাথে শুধু ফ্লার্ট করেন, বাস্তবও কি ফ্লার্ট করা হয়? বাস্তবে একটা মেয়েও নাই, এই জন্য আমার স্ক্রিনে সবসময় দেখা যায় যে অনেক মেয়ের সাথে আমি ফ্লার্ট করতেছি, ডেট করতেছি, প্রেম করতেছি, কিন্তু বাস্তবে একটা মেয়েও নাই। একদম সিঙ্গেল না, আমি একটু বলি, আমি একটু বলবো। শুনেন, এই যে এক্সপিরিয়েন্সগুলো অ্যাক্টিংয়ের, এটা কি এমনি এমনি হয়? এমনি এমনি হয় না। শুনেন, অ্যাক্টিং হচ্ছে গুরুমুখী বিদ্যা, এগুলো বাস্তব জীবন থেকে নিয়ে অ্যাপ্লাই করে। এত অ্যাক্টিং কিভাবে পারে? একটা সুন্দর অ্যাক্টিং, নিখুঁত অ্যাক্টিং। আমাদের আমার যে গুরু, স্পেশাল গুরু হচ্ছে যে অমি ভাইয়া, এই যে প্রেমের যে যতগুলা আমরা আমি গল্প করছি, আমি যতটুকু অ্যাক্টিং করি সব ভাইয়া থেকে শিখছি। না, ওটা শুটিং এর আগে দেখা যাক, এটা 14 তারিখে বলা যাবে, এখন বলা যাবে না। আচ্ছা, আগে আপনি লামিয়ার পেছনে দৌড়াতেন, এখন লামিয়া এখানে আপনার পেছনে দৌড়াচ্ছে, এই বিষয়টা কেমন লাগছে আপনার কাছে? ফেয়ার এন্ড লাভলি, ও ছেলেদের ফেয়ার এন্ড লাভলি ব্যবহার করে ভালো লাগে তো, মেয়েরা পিছনে দৌড়ালে তো ভালো লাগে, দৌড়াক, দেখা যাক কত দৌড়াক কই যায়।